বিপদ সীমার সর্বোচ্চ ঝুঁকির মধ্যে রয়েছে বাংলাদেশের স্বপ্নের সেতু পদ্মা সেতু। যে কোনো সময় ধসে পড়তে পারে পদ্মার উপরে দৃশ্যমান সেতু পদ্মা সেতু। কিন্তু কেন কেন পদ্মা সেতু ঝুঁকির মধ্যে রয়েছে? আপনি কি জানেন এই পদ্মা ব্রিজ থেকে প্রতিদিন কত কোটি টাকার টোল আদায় করা হয়? আর কি হবে যদি খরস্রোতা নদী পদ্মায় সুনামি দেখা দেয়? তাহলে কি পদ্মা সেতু টিকে থাকতে পারবে? আজ আপনাদেরকে পদ্মা সেতু সম্পর্কে এমনই কয়েকটি আশ্চর্যকর তথ্য জানাবো, যেগুলো জানলে আপনি অবাক হবেন। চলুন শুরু করা যাক। আপনি হয়তো দেখেছেন পদ্মা সেতু অনেকটা দূরে যাওয়ার পরেই দুই ভাগে ভাগ হয়ে গেছে। এটি দেখে হয়তো ভাবছেন সৌন্দর্য বৃদ্ধির জন্য এইভাবে তৈরি করা হয়েছে, কিন্তু না, এই ব্রিজের উপরে যানবাহনের ওজনের পাশাপাশি নিচে পানির চাপের কারণে কম্পন সৃষ্টি হয়, যার কারণে ব্রিজের ভয়াবহ ক্ষতি হতে পারে। আর এ কারণেই বৈজ্ঞানিক কৌশল অবলম্বন করে এমন ডিজাইন তৈরি করা হয়েছে। আর এই দুই ভাগের নিচেও আরও একটি লেয়ার রয়েছে, যেখানে রয়েছে রেলওয়ে ট্র্যাক। পদ্মা সেতুর কাজ সর্বপ্রথম 2014 সালে শুরু হলেও সর্বপ্রথম এই সেতু নির্মাণের পরিকল্পনা হয়েছিল 1998 সালে। আর এই ব্রিজ তৈরিতে কাজ করছে মোট 14,000 শ্রমিক। আপনি হয়তো জানেন এই ব্রিজ তৈরিতে কাজ করছে চীন এবং নিউজিল্যান্ড, কিন্তু সত্যিকার অর্থে শুধু এই দুটি দেশ নয়, এর পাশাপাশি এখানে আরো 20টি দেশের শ্রমিকরা কাজ করেছে। এটি বাংলাদেশের সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে তৈরি ব্রিজ। এটি তৈরি করতে খরচ হয়েছে 30,193 কোটি টাকা। এই ব্রিজ থেকে প্রতিদিন গড়ে প্রায় 21,06,27,172 টাকা টোল আদায় করা হয়। এই ব্রিজ 4-6 ঘন্টার পথ মাত্র 5-6 মিনিটে অতিক্রম করতে পারে। শুধু বাংলাদেশই নয়, এটি বাংলাদেশ থেকে কলকাতা যাওয়ার দূরত্ব অনেক কমিয়ে দিয়েছে। এই ব্রিজের উপর দিয়ে প্রতিদিন 12,000 গাড়ি যাতায়াত করে, তবে এই ব্রিজের উপর দিয়ে সাধারণ রিক্সা চলাচল নিষিদ্ধ। তাছাড়াও জানলে অবাক হবেন, এই ব্রিজের উপর দিয়ে গাড়ি থেকে নেমে ছবি তুললেও ভয়ানক শাস্তি প্রদান করা হয়। প্রত্যেকটা সেতু তৈরি করার সময় ইঞ্জিনিয়াররা একটা নির্দিষ্ট মেয়াদ নির্ধারণ করে দেয়, যে মেয়াদের পর ব্রিজটি দুর্বল হয়ে ভেঙে পড়ার আশঙ্কা থাকে। তেমনি পদ্মা সেতুরও একটি মেয়াদকাল দেওয়া হয়েছে, আর এটার মেয়াদকাল দেওয়া হয়েছে মাত্র 100 বছর, অর্থাৎ এটি পরবর্তী 100 বছর পর্যন্ত টিকে থাকতে পারবে। বর্ষাকালে পদ্মা নদীর স্রোত খুবই ভয়াবহ আকার ধারণ করে, এই পদ্মার তলদেশের বালি মাটি ধুয়ে চলে যায়। এর ফলে নদীর নিচ থেকে প্রায় 60-65 মিটার মাটি ধুয়ে চলে যায়, অর্থাৎ প্রায় 21-তলা বিল্ডিং এর সমান উচ্চতার মাটি ধুয়ে চলে যায়, যা খুবই ভয়ানক পরিস্থিতি তৈরি হতে পারে। যদি খরস্রোতা পদ্মা নদীতে সুনামি দেখা দেয়, তাহলে পদ্মা ব্রিজের সাথে কি ঘটবে? এই নদীর স্রোতের তীব্রতা শুধুমাত্র আমাজন নদীর সাথে তুলনা করা যায়। সুনামি একটি প্রাকৃতিক দুর্যোগ, যে কোনো দেশেই এটি ঘটতে পারে, আর সুনামি আশেপাশের সবকিছু লন্ড ফন্ড করে দেয়। হলিউডের সিনেমাতে আপনারা দেখে থাকবেন বড় বড় ব্রিজ সুনামির কারণে উল্টে চুরমার হয়ে কাগজের মতো মিশে যায়। অনুরূপভাবে বাংলাদেশের পদ্মা ব্রিজেরও কিন্তু সুনামি সহ্য করার মতো ক্ষমতা নেই, তবে সাধারণ আকৃতির সুনামি হলে এটি কোনো রকমে সার্ভাইভ করতে পারবে। কিন্তু যদি ভয়ানক আকৃতির সুনামি হয়, তাহলে ভেঙে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তাছাড়াও বলা হচ্ছে এটি 8 মাত্রা ভূমিকম্প সহ্য করতে পারবে, অর্থাৎ 8 মাত্রার থেকে ভয়ঙ্কর ভূমিকম্প হলে এই সেতু ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 1960 সালে আমেরিকার চিলিতে 9.5 মাত্রার ভূমিকম্প হয়েছিল। এমন কোন ভূমিকম্প যদি এই ব্রিজের উপরে আক্রমণ করে, তাহলে ব্রিজটি ভেঙে চুরমার হয়ে যাবে। শুধু তাই নয়, বাংলাদেশের সেন্ট মার্টিন দখল করার জন্য আমেরিকা উঠে পড়ে লেগেছে, এমনকি মায়ানমারও বাংলাদেশের ভূমি দখল করার জন্য উঠে পড়ে লেগেছে। যদি বাংলাদেশের বিমান পথে কোনো বিদেশি বিমান বাহিনীর অ্যাটাক হেলিকপ্টার ঢুকে পড়ে, তাহলে সর্বপ্রথম বাংলাদেশের সবচেয়ে বড় প্রজেক্টগুলোর মধ্যে অন্যতম পদ্মা সেতু ধ্বংস করে দেবে, কারণ এতে করে বাংলাদেশ অর্থনৈতিকভাবে বিরাট বড় ক্ষতির সম্মুখীন হবে। আর এ কারণেই পদ্মা সেতুকে নিয়ে এতটা ঝুঁকি। প্রিয় দর্শক, আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।